দেবী পক্ষের সূচনা হয়ে গিয়েছে, দুর্গোৎসবে মেতে উঠেছেন বঙ্গবাসী। প্যান্ডেলে প্যান্ডেলে ভিড় হতেও শুরু করেছে মহালয়ার দিন থেকে, আর হবে নাই বা কেন? এবারে যে একের পর এক চমক নিয়ে হাজির কলকাতার পুজোগুলি, কোথাও অটো, কোথাও ডিজনিল্যান্ড, আবার কোথাও ফুচকা, থিমের ঘনঘটায় আরও সুন্দরী তিলোত্তমা। কলকাতার প্রাচীন পুজোগুলির মধ্যে অন্যতম কুমোরটুলির সর্বজনীনের পুজো। উত্তর কলকাতার অন্যতম আকর্ষণীয় স্থান এই কুমোরটুলি। বলা যেতেই পারে মৃৎশিল্পীদের ঘরেই পুজো হয় এই কুমোরটুলি সর্বজনীনের হাত ধরে। প্রতি বছর কোনো না কোনো নতুন চমক নিয়ে দর্শনার্থীদের তাক লাগিয়ে দেন এখানকার পুজো উদ্যোক্তারা। এই বছরও তার কোনো অন্যথা নেই। এবছর দেখতে দেখতে 93তম বর্ষে পদার্পণ করেছে কুমোরটুলি সর্বজনীনের দুর্গাপুজো, আর এই বছর তাদের থিম লড়াই। এখন যান্ত্রিক যুগ, মাটি কাটা থেকে জিনিস তৈরি সব কিছুই হয়ে যাচ্ছে যন্ত্রের সাহায্যে, যার ফলে দিনে দিনে ব্যবহার কমছে মানুষের দুখানা বলিষ্ঠ হাতের কাজের। যন্ত্রের বারবারন্তের জেরে অস্তিত্ব সংকটের মুখে দাঁড়িয়ে তাঁত, নকশা কাঁথা, টেরাকোটা, ডোকরা, বেত, মুখোশ, মাটির পুতুল, পটচিত্র, খড়ের মতো একাধিক হস্তশিল্প, এই যন্ত্রনির্ভর যুগে লড়াইয়ের ময়দানে প্রায় হারিয়ে যাওয়া সেই সমস্ত কুটির এবং হস্তশিল্পকে আরও একবার মানুষজনের কাছে তুলে ধরতে চলেছে কুমোরটুলির সর্বজনীন। যন্ত্রের বারবারন্তের কাছে হস্তশিল্পের অস্তিত্ব আর তার টিকে থাকার লড়াই, এই বিষয়ের ভাবনাকে বাস্তবে মণ্ডপ জুড়ে ফুটিয়ে তুলেছেন শিল্পী সুবল পাল। আমরা একটা বিষয় ভাবনা নিয়ে কাজ করছি, সেটার নাম দিয়েছি লড়াই, অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই বা যন্ত্রের সঙ্গে মানুষের লড়াই, আমরা এইভাবে দেখাচ্ছি। আমরা হস্তশিল্পীদের নিয়ে কাজ করছি, হস্তশিল্পের অস্তিত্ব নিয়ে কাজ করছি, কারণ যত যান্ত্রিক হচ্ছি আমরা দিনে দিনে, ততই দেখতে পাচ্ছি যে হস্তশিল্পের কদর কিন্তু ভীষণভাবে কমে গেছে। শুধু হস্তশিল্পের কদর কমা নয় তো, এটা হচ্ছে মুক্ত চিন্তার কদর কমা, হ্যাঁ প্রাণ দিয়ে কাজ করার কদর কমা, সেই জায়গাটাকে মানুষকে একটু ধরতে চেষ্টা করছি যে এইগুলো শেষ হলে কিন্তু আগামী দিনে মানুষের, আমাদের প্রত্যেকের ক্ষতি। আমরা তো একটা পৃথিবীকে এখন একটা ঘরের মধ্যে পেয়ে গেছি, আবদ্ধ হয়ে গেছি, দেখবেন এমন একটা চলছে দেখে মনে হচ্ছে আর কিছুদিন পরে না মানুষ ভাষা হারিয়ে ফেলবে, ওই টেক্সট করবে, ওইভাবেই কথা চলবে এরকম আর কি। অতএব সেই জায়গা থেকে কোথাও একটা বেরোনো দরকার, এবং তাতে হস্তশিল্পের ভূমিকা অপরিসীম। এত মুক্ত চিন্তা নিয়ে কাজ করায় এত পরিবার, এবং এক একটা না মানে কি বলবো, এই অঞ্চল জুড়ে এইগুলো সৃষ্টি হয়েছে, তো আজকের নয়, বহু পুরনো যুগ থেকে চলে এসছে, এবং অতি সাধারণ জিনিস নিয়ে অসাধারণ কাজ করা, সেই শিল্পীদের নিয়ে কাজ করা, তাদের অস্তিত্বের লড়াই জানান দিতে কাজ করা। কুমোরটুলি সর্বজনীন এবছর দুর্গার আশ্চর্য রূপের প্রতিষ্ঠা করল দর্শনার্থীদের উদ্দেশ্যে। কুমোরটুলি সর্বজনীনে এই বছর বিশেষ চমক মা দুর্গা স্বয়ং। কুমোরটুলি সর্বজনীনে প্রায় 60 ফুটের দুর্গা প্রতিমার দর্শন পাবেন দর্শনার্থীরা। একটা সময় কুমোরটুলি এই পুজো ঝুলন্ত দুর্গা করে কলকাতাকে তাক লাগিয়ে দিয়েছিল। এবারে কি চমক থাকছে দর্শকদের জন্য? এবারে চমক হচ্ছে বা এক হচ্ছে মানুষ ঢুকে দেখবে একটা বিশাল দুর্গা, মানে সিলিংয়ে 8টা দুর্গা আঁকা আছে, যার সঙ্গে একদম মিলে গেছে আমাদের নবম দুর্গাটা যেটা আমাদের পুজো হবে, এবং দুদিকে রোল করা আছে আরও অনেক দুর্গার সঙ্গে, এইটাই এবারের চমক। কৌশিক সিনহা, রিপোর্ট ওয়ান ইন্ডিয়া, বাংলা।